আজকের রেসিপিটি হচ্ছে শুটকি মাছ দিয়ে পুঁই শাক রান্না। আশা রাখি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। এখন একটা কড়াইয়ে ভেতর তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ মরিচ কুচি এবং সাথে লবণও দিয়ে দিব। এখন পেঁয়াজ মরিচটা বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজ মরিচ বাদামি কালার করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আদার সাথে রসুন মিলিয়ে ভাঙানো আছে, আমি আলাদা করে রসুন বাটা দিইনি। হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতন পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলার সাথে দিয়ে দিচ্ছি সোরা মাছগুলো। সোরা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ভালো করে কষিয়ে নিব। 3-4 মিনিট নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পুঁই শাকগুলো। এখন পুঁই শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 10-15 মিনিট ভেজে নিচ্ছি। ভাজার পর ঠিক কেমন হবে আপনারা চাইলে বাসায় এই রেসিপিটা তৈরি করতে পারেন। আশা রাখি রেসিপিটা আপনাদের ভালো লাগবে খেতে।